ঘোষিত মমতাপন্থী ফিরহাদ হাকিম, ঘোষিত মমতাপন্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গতকাল তিন মাসের সময়সীমার প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাব। এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন। ববিদা, তিন মাসের ফল বিশেষ কোনো কিছু ইঙ্গিত, কোনো আলোচনা হয়েছে? না, ও যেটা করে সেটা হচ্ছে যে আমাদের দলের ভেতরে স্ট্র্যাটেজি তৈরি করে, ও রেজাল্টের ওপরে বিশ্লেষণ করে। ওর আজকালকার ছিল নিজে MBA, ন্যাচারালি ওর একটা স্ট্র্যাটেজিক ইয়েটা আলাদা তৈরি করে করে আমার মনে হয় যে এটা যে খারাপ রেজাল্ট হয়েছে তাদের কাছে যে জবাবদিহি চাওয়া, বা যারা সত্যি সত্যি ইনক্যাপেবল, দিকে অনেক নেতা আছে নিজের বুথে জিততে পারেন না, তাহলে সে নেতা কোথা দিয়ে হবে? তার কথায় কী করে দেশ ভোট দেবে, বা রাজ্য ভোট দেবে, বা কনস্টিটুয়েন্সি ভোট দেবে, যদি কোনো নেতা থাকে যে নিজের বুথে জিততে পারেন না? আমার মনে হয় এগুলো নিয়ে বিশ্লেষণ করে সঠিক লোককে সঠিক জায়গায় দেওয়া। দেখুন, পার্টিতে লোককে বসানো এবং তাকে আবার ঠিক করা, আবার সে পারল না, এগুলো তো চলতেই থাকে বিভিন্ন জায়গায়। নর্থ বেঙ্গলে তো ঠিক যে আমরা অনেক বাজে রেজাল্ট হয়েছে আমাদের, সেখানে আমাদের স্ট্র্যাটেজি কী হবে? সাউথ বেঙ্গলে যেসব জায়গাগুলো আমরা হেরেছি সেই জায়গায় কী হবে? এটা নতুন করে আমার মনে হয় জেনারেল সেক্রেটারি হিসেবে ও ভাবছে, এবং এটা হলে ভালোই হবে। ববিদা, ঘোষিত মমতাপন্থী হচ্ছেন ফিরহাদ হাকিম, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন চিন্তা ভাবনা, এই জায়গাটা অ্যাকসেপ্ট করা কতটা সহজ হচ্ছে নাকি না, এটাই স্বাভাবিক নিয়ম? ঘোষিত মমতাপন্থী ফিরহাদ হাকিম, ঘোষিত মমতাপন্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ মমতাপন্থীর হয়েছি বলেই তৃণমূল কংগ্রেসে আছি, কংগ্রেস ছেড়ে চলে এসেছি মমতাপন্থী বলেই, ও রাজনীতি করছে মমতাপন্থী বলেই, মমতাদির আদর্শই আমার আদর্শ, মমতাদির পথই আমার পথ। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, তৃণমূলের সব নেতারা বিশ্বাস করেন, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই কারোর সাথে। আমরা চায়ের দোকানে বসে পলিটিক্স করেছি, আর ওরা স্ট্র্যাটেজি নিয়ে অনেক অ্যাডভান্সভাবে, IT নিয়ে তারা আরও নতুন করে পথ দেখাচ্ছে যেটা আমি জানি না। তার মানে এই না যে ওর সাথে আমার মানে ওদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের কোনো ডিফারেন্স আছে। সেকেন্ডলি, ও যে বলেছে যে যারা বয়স্ক তারা এক্সপিরিয়েন্সটা দেবে, আর নতুন উদ্যমে ইয়াং ছেলেরা কাজ করবে, এটাই তো দল, নাহলে তো দলটা বামফ্রন্টের মধ্যে একটা সময় শেষ হয়ে যাচ্ছে। যখন শেষ হয়ে গেল তখন ওদের নতুনদের নিয়ে এলো, তার আগে আনলো না। আমরা এটা আগের থেকে ভেবেছি, তাই ঠিক তো 65 হয়ে গেছে, আর কত দিন আছি, তারপর তো নতুন মানুষকে আসতেই হবে, আমার জায়গা নিতেই হবে। যদি আমি হাতে ধরে তাকে শিখিয়ে দিয়ে যেতে পারি, তাহলে আমার আদর্শটা বেঁচে থাকবে, আমার নীতিটা বেঁচে থাকবে। ওরা তো আমাদের নীতি, আমাদের আদর্শ, যেটা নিয়ে আমরা সারা জীবন লড়াই করেছি, মানুষের স্বার্থে লড়াই করেছি, সেই নীতিটা নিয়ে তো ওরা আগে বাড়বে। তো ওদের তো আমরা স্বাগত জানাবো, ঈর্ষা করবো না, স্বাগত জানাবো। তাহলে ববিদা, নবীন প্রবীণে তৃণমূল কংগ্রেসে দ্বন্দ্ব আছে না নেই? নেই, কোনো দ্বন্দ্ব নেই। তার কারণ দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে আমার মেয়ের কিসের দ্বন্দ্ব থাকবে? আমি তো চাই যে আমার পরের প্রজন্ম এসে আমার জায়গাটা নিক, এতে কেন দ্বন্দ্ব থাকবে? আর আমি এতে বিশ্বাস করি না, দেহত্যাগ না করলে চেয়ার ছাড়া যায় না, পদত্যাগ করা যায় না, এটা নয়। যতদিন আমার ক্যাপেবিলিটি আছে আমি আমার মতন করে চালাবো, যেদিন তুমি আমি পারবো না, নিশ্চিতভাবে আমি তোমাকে আস্তে আস্তে করে জায়গাটা দিয়ে যাব। এটা আমি বিশ্বাস করি যে নবীনদের নিয়ে এসে থাকলেই তো দলটা আগে হবে, নাহলে এক সময় আসবে যে এই দলটা তামাদি হয়ে যাবে, যে দলটার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছেন, যে দলটার জন্য সারা জীবন মমতা ব্যানার্জি দিয়েছেন, মমতা ব্যানার্জির আদর্শ নীতি, এটা মানুষের জন্যে ভালো। যতদিন এই জল থাকবে, এই আদর্শ থাকবে, ততদিন মানুষের ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।